আমরা একদম শেষ পর্যায়ে আছি, দেখে দিচ্ছি বাকিগুলো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা এই জিনিসটা হচ্ছে কেটে দিব। ওকে, এটা আসলে আমরা কেটে দিব। আমরা একটা সাবজেক্ট অ্যাড করব। সাবজেক্ট অ্যাডটার ব্যাপারে আমি বলেছি না, এটা হচ্ছে আমাদের যে বিজনেসের যে নিশটা আছে বা আমাদের যে দরকারগুলো আছে, আমরা যে এই জিনিসটা মেইন যে পয়েন্টগুলো ওনাদের দেখাতে চাচ্ছি, আমরা কিন্তু এখানে সাবজেক্টে অ্যাড করে দিব। সাবজেক্ট, এটা আমি ডেমো টেক্সট দিলাম আপনাদের জন্য শুধুমাত্র ইউআই ল্যাব লিখে, বাট আপনারা এখানে কিন্তু সাবজেক্টগুলো প্রপারভাবে অ্যাড করে নেবেন। ওকে, স্ক্রিন আসে নাই, স্ক্রিন আসে নাই। স্ক্রিন আসে নাই না এখন, দেখেন তো একটু আসছে কি? এখন আসছে, এসেছে না? দেখেন একটু, এখনো না আসছে, ঠিক আছে। এই যে চলে আসছে, তো চলে আসছে না? দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে, আচ্ছা, এখান থেকে হচ্ছে, এখন দেখেন যখন আমরা এই যে প্রথম আমাদের এটা তো অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে, দেন এটাও থাকবে, আমরা যে সাবজেক্টটা অ্যাড করে দিব এখানে শর্ট করে, দেন হচ্ছে এখানে আমরা ডিজাইন ইমেলে যাব। এখান থেকে আমরা বেটাতে যাচ্ছি না, এখন দেখেন আমাদের, আমরা কিন্তু এখান থেকে টেমপ্লেট আগেই মানে কাস্টমাইজ করে রেখেছি, তাই না? আমরা কিন্তু একটা টেমপ্লেট কাস্টমাইজ করে রেখেছি না, এখন কিন্তু আমাদের পুনরায় করার কোনো প্রয়োজন নেই। আমরা যে সেভ টেমপ্লেটে যে, এই যে দেখেন আমাদের টেমপ্লেটটা কিন্তু রেডি, ঠিক আছে? আমাদের টেমপ্লেটটা কিন্তু রেডি, আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে আমরা কন্টিনিউতে চলে যাব, আমরা এটাতে দিব। এখন দেখি এখানে কি আসে। দেখেন এখন হচ্ছে এটা চলে আসবে, আমাদের যে ক্যাম্পেইনটা ছিল, এই যে দেখেন এখানে যখন আপনি এই চারটা জিনিস ঠিকভাবে করে ফেলবেন, তখন আপনার হচ্ছে এই সেন্ড বাটনটা আসবে। এখন আমরা যদি এখানে সেন্ড করি, দেখেন তাহলে কি হয়, আমাদের যে তিনটা লিস্ট ছিল ওই তিনটা সাবস্ক্রাইবারের কাছে আমাদের এই মেলটা চলে গিয়েছে। আমরা কি এতটুকু করতে পারবো যে সেন্ড নাও দিয়ে দিচ্ছি? পারবো এই যে দেখেন আমাদের এগুলো কিন্তু চলে গিয়েছে। এখন হচ্ছে আমাদেরকে চেক করতে বলছে, আমরা যদি চেক করি, এখান থেকে কিন্তু আপনি আপনার যে মেলগুলো সেন্ড করেছেন এগুলোর স্ট্যাটাসটা এখান থেকে আমরা চেক করতে পারবো। দেখেন যেহেতু এখনো ওপেন হয়নি, ক্লিক হয়নি, কোনো বাউন্স হয়নি বা আনসাবস্ক্রাইবও হয়নি, সো এখানে কিছু এখন দেখাচ্ছে না, কিন্তু যখন কেউ ওপেন করবে তখন কি আমরা এটা দেখতে পারবো না? এই যে দেখেন এখানে অডিয়েন্সের নেম দেওয়া আছে, এখানে সাবজেক্ট দেওয়া আছে, আমরা যে তিনটা কন্টেন্ট অ্যাড করেছিলাম বা কন্ট্যাক্ট অ্যাড করেছিলাম এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখন এতটুকু আমরা কে কে পারবো একটু বলেন তো, এই জিনিসগুলো কে কে পারবো? আপনি তো মেল চিম দিয়ে দেখাচ্ছেন, জি জি, এটা আমার ক্লায়েন্ট যদি অন্যটা ডিমান্ড করে, আপনি তাকে মেল চিপ সাজেস্ট করবেন, কারণ দেখেন এখানে তো হাজার হাজার জিনিস আছে, তাই না? অনেকগুলো আছে যেগুলো হচ্ছে মনে করেন যে শেষ করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। আপনি যদি গুগলে যে লেখেন যে এরকম সেন্ড করা সফটওয়্যার কতগুলো আছে, এগুলো তো অনেকগুলো আছে, বাট আপনি কোনটায় স্পেশালিস্ট অর্জন করতে পেরেছেন আপনি সেটা নিয়েই কাজ করবেন। আপনি যখন গিগ দিবেন তখন কি আপনি উল্লেখ করে দিবেন না যে মেইল চিপের কথাটা? তখন তো যারা মেইল চিপ দিয়ে করাতে চাচ্ছে তারাই আপনার কাছে আসবে, আর এটার কিন্তু ডিমান্ড আছে। যদি ডিমান্ড না থাকতো তাহলে কিন্তু ওরা এত মানে টাকা দিয়ে এই জিনিসটা ওরা সেল করতে পারতো না। আমরা কি এতটুকু ক্লিয়ার হতে পেরেছি? বলেন তো জি জি আমরা এতটুকু কি করতে পারবো যে এখন পারবো। আমরা আমাদের বিজনেসের জন্য আমাদের এখন কি আছে, 1000 এখন ডেটা আছে, আমরা কি 1000 মানুষকে আমাদের বিজনেস সম্পর্কে জানাতে পারবো না ফ্রিতে?
পারবো? অবশ্যই পারবো। আর যদি আমরা তারপরেও এখান থেকে কোনো কিছু আপনারা হচ্ছে পারছেন না, তাহলে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে আমাকে মেসেজ করবেন, ক্লিয়ার? আমার এই যে ফেসবুক আচ্ছা ফেসবুক আইডিটা কিন্তু আপনাদের হচ্ছে দেয়া আছে, ঠিক আছে?